হাই আমি রিজুয়ানা তো আমি আজ ক্লাস টুয়েলভের ফিজিক্সের পরের পার্ট নিয়ে চলে এসেছি আমি ভেবেছিলাম যে ক্লাস ইলেভেনটাই এখন চলুক তো গতকাল আমি ক্লাস টুয়েলভের পার্টে একটা কমেন্ট পেয়েছি যে ক্লাস টুয়েলভটা যাতে আমি কন্টিনিউ করি তাই আমি ভাবলাম যে পরের পাটগুলো নিয়ে আসি যাতে সুবিধা হয় স্টুডেন্টদের তো আজ আমি পড়াবো কুলম্বের সূত্র দিয়ে ফির তৈরি চ্যাপ্টারের অন্তর্গত তড়িৎ ক্ষেত্রে কুলম্বের সূত্র দিয়ে শুরু আছে তো আমি সেখান থেকেই আজ পড়াবো তো ঠিক আছে শুরু করা যাক আজকের ভিডিও দেখো এখানে লেখা আছে স্থির তড়িৎ এবং তড়িৎ ক্ষেত্র অর্থাৎ স্থির তড়িতে অন্তর্ভুক্ত তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটি দিয়ে আমি আজ শুরু করছি যদি আমি পুরো পার্টটাকে ধরি তাহলে এটা পার্ট টু এর আগে একটা পার্ট দিয়েছিলাম ওটা শুধুমাত্র আধান চার এইসব ব্যাপারে বোঝানোর জন্য ঠিক আছে তো এটা শুরু করা যাক আজ আমি পড়াবো কুলম্বের সূত্র দেখো কি বলছে কুলম্বে সূত্র কি যদি দুটি আধান পরস্পরের থেকে কিছু দূরে অবস্থান করে তাহলে সে দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল যদি দুটি পজিটিভ চার্জ অর্থাৎ দুটি যদি ধনাত্মক চার্জ হয় তাহলে বিকর্ষণ বল হবে এ একে ঠেলবে এদিকে এ এই আধানটাকে এদিকে ঠেলবে আর যদি একটি ধনাত্মক একটি ঋণাত্মক হয় তাহলে এ একে এদিকে টানবে একে এদিকে টানবে মানে আকর্ষণ বল তাহলে কি দুটি আধানকে যদি একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয় তাহলে সে আধান দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধান গুণ ফলের সাথে সমানুপাতি অর্থাৎ এই আধানের মান কত আর এই আধানের মান কত এই আধান দয়ের গুণ ফলের সাথে সমানুপাতি যদি এর আধান বেশি হয় তাহলে এদের মধ্যবর্তী বল বেশি হবে আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতি মানে যত দূরে নিয়ে যাব তত এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কমতে থাকবে সাধারণ নলেজ এটাই যে দূরে গেলে কি হয় আকর্ষণ বা বিকর্ষণ বল কম হয় বোঝা গেল তো আমি এখানে লিখে দেখাচ্ছি কি বলতে চাইছে একটা পজিটিভ আধান আছে একটি নেগেটিভ আধান আছে ঠিক আছে তো এটা আকর্ষণও করবে ঠিক আছে আকর্ষণ বলতে এদিকে বল এদিকে বল ধরি এরা নির্দিষ্ট দূরত্ব আর দূরত্বে আছে এর চার্জ কিউ ওয়ান ধরছি এর চার্জ কিউ টু ধরছি তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু কী বললাম আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতি আর ব্যস্তানুপাতি হচ্ছে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে এই আর এর বর্গের সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ বল ব্যস্তানুপাতি দূরত্ব বাড়ালে আকর্ষণ কমবে সাধারণভাবে ভাবো দূরত্ব বাড়লে বুঝতে পারছো কি বলতে চাইছি দূরত্ব বাড়লে আপাত পক্ষে আমরা যেটা অনুভব করি আকর্ষণ কম মনে হয় চোখের আড়াল মানে মনের আড়াল ঠিক এরকম একটা ব্যাপার মানে প্রাথমিক জীবনের সঙ্গে ফিজিক্সটাকে রিলেট করো দেখবে সব বুঝতে পারবে সব মাথা যাতে ঢুকবে আমি কি বলতে জানো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এটাই বলছে যে দূরত্ব বাড়ালে এখানে বল কমে যাবে আকর্ষণ বল কমে যাবে কুলম্বী সত্য এটাই বলছে ঠিক আছে তো চার্জের ক্ষেত্রে যেমন এটা প্রযোজ্য মানুষের ক্ষেত্রেও ঠিক প্রযোজ্য মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তো সেটার সঙ্গে রিলেট করতে পারো তো বোঝা গেল এটা এবার এই দুটি সমীকরণ পেলাম এই দুটি থেকে আমি কী পাবো এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কী বলেছিলাম প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক চিহ্ন আসে সেটা কীরকম এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কে টা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক মনে রাখতে হবে এই কে সমানুপাতিক ধ্রুবক ধ্রুবক বলছি ঠিকই কনস্ট্যান্ট বলছি ঠিকই কিন্তু এটি মিডিয়াম অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে যেমন ধরো বায়ুমণ্ডলে দুটি চার্জকে রাখলাম সেক্ষেত্রে কে এর ভ্যালু আলাদা হবে এর মান আলাদা হবে যদি চার্জ দুটোকে জলে ডুবিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কে এর মান আলাদা হবে যদি অন্য কোনো মাধ্যমে দিই তাহলে এর মান চেঞ্জ হবে বোঝা গেল তাহলে এই যে কে এর মানটা মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভরশীল কে যদি মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভরশীল হয় তাহলে এই যে ফোর্স দুটি আধানের মধ্যবর্তী বল সেটিও মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল হবে কি মানে কি বুঝতে পারছো কে যদি চেঞ্জ হয় বায়ু মাধ্যমে যে কে ছিল আমি যদি এই চার্জ থেকে জলে ডুবিয়ে দিই সেক্ষেত্রে কে চেঞ্জ হয়ে যাবে কে কে এর মান যখনই চেঞ্জ হয়ে যাবে তখন এই বলের মানও চেঞ্জ হয়ে যাবে তাহলে এই বলও মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল বোঝা গেল তাহলে তো আমি আর শুধু বায়ুমণ্ডলে যদি চার্জ কে রাখবো এবং সেইখানে কে এর ভ্যালু কত হবে শুধু সেটা বোঝাবো এর পরের পার্টে আমি বোঝাবো মাধ্যমে প্রকৃতি চেঞ্জ করা হবে সেক্ষেত্রে কে ভ্যালু কী কী হবে তো কে এর ভ্যালু বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে কী হয় কে সমান এটা হচ্ছে কে এর একক আর বায়ু শূন্য বায়ু বা শূন্য মাধ্যমে কে এর ভ্যালু বা মান নাইন ইন্টু টেন টু নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম টু পয় মাইনাস টু এটা মনে রাখতে হবে মুখস্ত করে নেবে ঠিক আছে তো কুলম্বের সূত্র বোঝা গেল এইবার বলি এই যে এই দুই আধানের মধ্যবর্তী বল ক্রিয়া করছে সেই বলটি আধান আধানদ্য়ে কেন্দ্র ধর এটি কেন্দ্র ধর কেন্দ্রগুলিকে অ্যাড করে দিলাম একটি রেখা বরাবর তো এই বল এই রেখা বরাবরই ক্রিয়াশীল হবে বুঝে গেল মানে কুলম্বের সূত্রে কি বল আছে এই যে দুই আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্্বয়ের কেন্দ্রবিন্দু দ্বারা সংযোজক রেখা বরাবর ক্রিয়াশীল এই স্বলরেখা বরাবর ক্রিয়াশীল হবে একে বেঁকে বলটে ক্রিয়াশীল হবে না স্বলরেখা বরাবর ক্রিয়াশীল হবে আরেকটি লিমিটেশন হচ্ছে এই আধানগুলিকে খুবই ক্ষুদ্র হতে হবে পয়েন্ট চার্জ হতে হবে যদি খুব বড় চার্জ হয় এবং এরকম হয় সেক্ষেত্রে কুলম্বের সূত্র মানবে না কুলম্বের সূত্র কখন মানবে যখন পয়েন্ট চার্জ হবে এরকম পয়েন্ট চার্জ হবে বুঝে গেল খুব ক্ষুদ্র চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র ভ্যালিড হবে বুঝে গেল তো এটা লিখে নাও আমি এরপর কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বোঝাবো আমি কুলম্বের সূত্রের বিবৃতিটি বুঝিয়ে দিয়েছি লিখিয়ে দিইনি তার কারণ বইটা পড়বে বই যে বিবৃতিটি আছে সেটা পড়বে আমি তো বুঝিয়েই দিলাম বুঝতে পারছো কী বললাম যে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্য়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধানদ্য়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক এটা লেখার তো কোনো দরকার নেই এটা তুমি বই থেকে পড়ে নেবে আমি জাস্ট বুঝিয়ে দিলাম বোঝা গেল তো তো এটা লিখে নাও এরপর আমি ভেক্টর রূপটা বোঝাবো লিখে নাও তাদের লিখে নাও তো দেখো আমি এখানে লিখে রেখেছি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আর এখানে লিখে রেখেছি এর আগে যেটা পড়ালাম কুলম্বের সূত্রের রূপটা এফ ইসিকার এবার এটার ভেক্টর রূপ আমি বের করব। ভেক্টর রূপ মানে এটা তো মান বেরিয়েছে তার মানে এর সঙ্গে নিশ্চয় আমাকে একক ভেক্টর গুণ করতে হবে তাহলেই আমি এর ভেক্টর রূপ পেয়ে যাব যদি তুমি ক্লাস ইলেভেনের ভেক্টর চ্যাপ্টারটি ভালোভাবে না বুঝে থাকো তাহলে এটি বুঝতে পারবে না তাই তাই আমি বলছি কি যে আমি ক্লাস ইলেভেনে যে ভেক্টর পার্টগুলি করেছি সেটা তুমি দেখে নিও একেও ভেক্টরের পার্টটা বিশেষ করে দেখি নিও তাছাড়া এটা তুমি বুঝতে পারবে না ভালোভাবে ক্লিয়ার হবে না ঠিক আছে তবুও আমি চেষ্টা করব বোঝানোর কিছুটা হলেও এই এই পার্টটা কিন্তু আমি বলবো ওইটা তুমি দেখে নিও তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে ঠিক আছে তাহলে এটার মান পেয়েছি এবার এর ভেক্টর রূপ পাওয়ার জন্য আমাকে এর সঙ্গে দিক শুধু গুণ করতে হয় তাহলে আমি ভেক্টর পেয়ে যাবো শুধু মান থাকলে ভেক্টর হয় না দিক থাকতে হয় ঠিক আছে তো দেখো এটা মূল বিন্দু জিরো কমা জিরো বা ও বিন্দুকে মূল বিন্দু ধরেছি এখানে কিউ ওয়ান এবং কিউ টু দুটি আধান আছে এবার এই মূল বিন্দু থেকে এই ওয়ান এরকম দূরত্বে আছে এবং ওয়ানের অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কি এটা আমি পড়েছি ভেক্টর পার্টে সেটা দেখে আর ওয়ান ভেক্টর কিউ টু এর অবস্থান ভেক্টর আর টু ভেক্টর দুটি ধরছি পজিটিভ বা ধনাত্মক আধান তাহলে এটি এটির ওপর বিকর্ষণ বল প্রয়োগ করবে সেটি এদিকে হবে এবং এটি এটিকে এদিকে ঠেলবে এইবার কিউ ওয়ান কিউ টু এর ওপর বল প্রয়োগ করছি এই বলটাকে কীভাবে লিখবো ফোর্স অন টু ডিউ টু ওয়ান মানে বল দুইয়ের ওপর বল ডিউ টু ওয়ান একের জন্য দুইয়ের ওপর বল ফোর্স অন টু এফের পাশে যে দুই লেখা রয়েছে এটা ফোর্স অন টু আর এটা ডিউ টু ওয়ান বুঝা যাচ্ছে মানে কিউ টু এর ওপর বল প্রয়োগ হচ্ছে কিউ ওয়ানের জন্য এটা হবে ফোর্স অন ওয়ান ডিউ টু টু মানে কিউ ওয়ানের ওপর বল প্রয়োগ হচ্ছে এ কিউ টু এর জন্য বোঝা গেল কীভাবে এটা লিখতে হতে এটা আর এটা অবস্থান ভেক্টর আর ওয়ান ভেক্টর এটা আর টু ভেক্টর এবার যদি আমি লিখি এ ফোর্স অন টু ডিউ টু ওয়ান সমান কী লিখবো দেখো লাইন জয়নিং অর্থাৎ একই একটা সংযত সরলরেখা বরাবর বল ক্রিয়াশীল এটা আমি আগেই বললাম তাহলে আমি যদি এর মধ্যবর্তী দূরত্বটা লিখি কী লিখবো ভেক্টর কিন্তু আর লিখে দিলে হবে না তাহলে এর অবস্থান ভেক্টর আর টু এর অবস্থান ভেক্টর আর ওয়ান এদিক থেকে এই দিকে আমি ডিরেকশনটা নেব তাহলে কিরকম নেব ভেক্টরের ত্রিভু সূত্র আমি পড়েছিলাম দেখো একই ক্রমে গৃহীত পরপর দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মান দিকে প্রকাশ করা হয় তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওই ভেক্টরটি এই দুই ভেক্টরের লোভ দিকে প্রকাশ করবে তাহলে আর টু ভেক্টর সময় আমরা কী লিখতে পারি আর ওয়ান ভেক্টর প্লাস এটাকে আমি এক্স ধরছি এক্সের মানটা বার করবো জন্য এটা আমি এক্স ধরছি এক্স ভেক্টর তাহলে এক্স ভেক্টর সমান আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর বোঝা গেল তাহলে এই দিক বরাবর এটা কী হবে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর বোঝা গেল ভেক্টরের সূত্র এখানে লাগালাম তাহলে এবার দেখো এফ টু ওয়ান ভেক্টর সমান কী লিখতে পারি কে থাকবে ওয়ান কিউ টুও থাকবে আর স্কোয়ারও থাকবে কিন্তু শুধু মান থাকলে হয় না কী দিতে হয় একক ভেক্টর দিতে হয় তাহলে দেখো ডিরেকশনটা এই দিকে বলের ঠিক আছে আর এই যে কিউ ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বকে এই ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে এইটার দিকও এই দিকে তাহলে আমি যদি এই ভেক্টরটির একক ভেক্টর নিয়ে নিই তাহলে আমার এই যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এ যাবো একক ভিক্টর কীভাবে নেবো দেখো এটা আমি মুছে দিচ্ছি দেখো আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর এর ক্যাপ একক ভিটার মানে কি বলেছিলাম এর মাথাতে ক্যাপ দিয়ে দেবে তাহলে এরপর দেখো কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর এটা হবে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর বাই আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর মড আর এই আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টরকে আমি আর ভেক্টর ধরে নিচ্ছি আর ভেক্টর ধরে নিচ্ছি ধরতে তো পারি এবার এইটার মড মানে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান আর ভেক্টরের মড আর মানে আর আর ভেক্টরের মড মানে মডিউলাস মানে এর মান মান এইখানে দেখো মানের স্কোয়ার আছে এইখানে আরেকটি মান পেয়ে গেলাম আর এর তাহলে এইখানে আমি পেয়ে যাব আলটিমেট কে কিউ ওয়ান কিউ টু আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর বাই আর কিউব এফ অন টু ডিউ টু ওয়ান বেরিয়ে গেল আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আশা করছি বুঝতে পারলে দেখো কী বললাম বুঝতে পারলো তো এইবার এরকমভাবেই আমি ফোর্স অন ওয়ান ডিউ টু টু বার করবো কীভাবে বার করবো দেখো ফোর্স অন ওয়ান ডিউ টু টু সমান একই রকম মানটা প্রথমে লিখে দেবে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার দিয়ে এইখানে দেখো ভালোভাবে লক্ষ্য করো আমি যখন এই দিকে বলটা নিচ্ছি তখন ডিরেকশনটা আমাকে এই দিকে নিতে হবে আর টু মানস আর ওয়ান লিখে দিলে হবে না এইবার দেখো এই যে ডিরেকশনটা বলছি এইটা কীভাবে বার করবো এটাও ঠিক ওই ত্রিভু সূত্রের মতোই দেখো একই ক্রমে কোন কোনগুলো আছে দেখো এইটা 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 একই ক্রমে আছে আর এটা বিপরীত ক্রমে আছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে আমি এক্স ধরছি এটাকেও এক্স ভেক্টর প্লাস আর টু ভেক্টর সমান আর ওয়ান ভেক্টর তাহলে এক্স ভেক্টর এখান থেকে আমি কী লিখতে পারি আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর আর ওয়ান ভেক্টর তাহলে এক্স ভেক্টর সমান এখানে কি লিখতে পারি আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর তাহলে আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টরের আমি ক্যাপ নিয়ে নেব এরপরে একই নিয়ম আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর বাই মড নিয়ে নেব না আর কিউব হয়ে যাবে বুঝতে পারছো ব্যাপারটা কী জানি বুঝতে পারছো কি না আমি তো বোঝানোর চেষ্টা করছি এবার দেখো এফ তাহলে এফ ওয়ান টু সমান কী হয়ে যাবে কে কিউ ওয়ান কিউ টু বাই আর কিউব আর এইটা হবে আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর এখানে বেরোলে আট টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টার ওখানে বেরোলে আর ওয়ান ভেক্টর মাইনাস আট টু ভেক্টর এইবার যদি আমি দুটোকে সেমভাবে আনতে চাই সেমভাবে মানে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর তাহলে ওইটাকে আমি মাইনাস গুণ করে দেবো কীরকম দেখো এফ ওয়ান টু ভেক্টর সমান এই এই আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর দেখো এখানে বোঝাচ্ছি আর ওয়ান ভেক্টার মাইনাস আর টু ভেক্টর আছে তো এবার আমি মাইনাস নিয়ে নিলাম তাহলে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর এটা লিখতে পারি দেখো এটার সঙ্গে এটা গুণ করে দাও মাইনাস ভেক্টার চলে আসবে তাহলে আমি শুধু মাইনাসটাকে জাস্ট কমন নিলাম কেন কমন নিলাম এর রূপে আনার জন্য তাহলে কিরকম আসবে কে কিউ ওয়ান কিউ টু বাই আর কিউব মাইনাস দিয়ে আর ওয়ান ভেক্টর এই সরি আর টু ভেক্টর আর ওয়ান ভেক্টর তাহলে এখান থেকে আমি লিখতে পারি আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি লিখতে পারি এফ অন টু ডিউ টু ওয়ান সমান মাইনাস অফ এ ওয়ান ডিউ টু মানে কি এ মাইনাস চিহ্নটা কি মান বোঝাচ্ছে না মানে এটা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এই আধানটা এই আধানের উপর যেদিকে বল প্রয়োগ করছে এই আধানটা এই আধানের উপর তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে মাইনাস চিহ্নটা শুধুমাত্র দিক বোঝাতে এখানে ব্যবহার হয়েছে আশা করছি বুঝতে পারলে তোমাকে যদি প্রমাণ করতে বলে এটা এটা বলে দিল বলে এটা প্রমাণ করো এরপর ছবিটা আঁকবে কী কী বোঝালাম আর একবার কল্পনা করো এটার অবস্থান ভেক্টর আর ওয়ান এটার অবস্থান ভেক্টর আর টু তারপর কী বলেছিলাম বললাম এই যে কিউ ওয়ান কিউ টুর ওপর বল প্রয়োগ করছে এই বলটাকে কীভাবে প্রকাশ করব এ ফোর্স অন টু কিউ ওয়ান কিউ টু এর ওপর ওপর ফোর্স অন টু টু এর ওপর বল প্রয়োগ করছে ডিউ টু ওয়ান একের জন্য মানে একের দ্বারা আধান একের দ্বারা আধান দুয়ের ওপর বল ক্রিয়াশীল হচ্ছে সেটাকে আমি এফ টু ওয়ান বলে লিখেছি সরি ভেরি ভেরি সরি এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে ভুল ধরো না ভিডিওটা প্রথমে ভালোভাবে দেখবে তারপর বলবে কমেন্টে যে কোথায় ভুল হয়েছে ঠিক আছে আমার জাস্ট চোখে ধরেনি তাই আমি পরে তো আমি ঠিক করে দিলাম ঠিক না বেশ বললাম ফোর্স অন টু ডি টু ওয়ান আর এটাও একই রকম এটা লিখবে তারপর যদি এফ এফ টু ওয়ান ভেক্টর যদি লেখো সেক্ষেত্রে অবস্থান ভেক মানে সেক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্বকে ভেক্টর দ্বারা প্রকাশ করার জন্য এই দিক বরাবরই নিতে হবে এবার এই দিক বরাবর দেখো তীর চিহ্নটা এই দিকে এরপর দেখো এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে এরপর ত্রিভুজ সূত্র লাগাবে ত্রিভুজ সূত্র লাগিয়ে দেখছো যে টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর এবার এটা মানটা তো বসালাম শুধু মান বসালে তো হয় না তার জন্য লাগে একক ভেক্টর একক ভেক্টর বসিয়ে দিলাম এই দিক বরাবর এইটার একক ভেক্টর তাহলে একক ভেক্টর সময় আমরা কি জানি ভেক্টর বাই ভেক্টরের মান যদি বুঝতে না পারা তো আমি বারবার বলছি ভেক্টরের আর কিছু না দেখো না দেখো একক ভেক্টরের পার্টটা অবশ্যই দেখে নিও আমার চ্যানেল আছে ঠিক আছে আর যদি বুঝতে পারো তাকে তো খুবই ভালো কথা যাতে ইলেভেন ভালোভাবে পড়া আছে তাতে বুঝতে সুবিধা হবে এটা আমি জানি বেশ দেখো তো এভাবে লিখলাম এভাবে লেখার পর এটা বেরোলো তারপর ওটাও ভাবে বার করলাম তারপর ওটাকে এই এর টার্মসে আর টু ভ্যাক্টর মানুষ আর ওয়ান ভেক্টর টার্মসে আনার জন্য মাইনাস গুণ করে দিলাম মাইনাস যখনই গুণ করে দিলাম তখন এটা বেরিয়ে গেল প্রুফড বোঝা গেল কুলম্বের সূত্রে ভেক্টর রূপ বোঝা গেল তারপর এই যে ফোর্স দুটো দুটো যে বিপরীত দিকে কাজ করছে এটা প্রমাণ কত যদি বলে সেটাও বোঝা গেলো আর একটা কথা বলে রাখি কুলম্বের সূত্রে লিমিটেশন প্রথমেই বললাম যে আধান দুটিকে পয়েন্ট চার্জ হতে হবে আর আধানদ্য়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্য়ের কেন্দ্রবিন্দু সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়াশীল সরল রেখা বরাবর ক্রিয়াশীল বললাম আর একটা লিমিটেশন আছে আধান দুটিকে স্থির থাকতে হবে স্থির থাকতে হবে মানে আমি যেমন স্থির আছি আমি অর্থটা করছি চুপচাপ আছি ঠিক সেরকম আধান দুটিকে স্থির থাকতে হবে যদি কোনো রকম দুটি আধানই গতিশীল হয়ে যায় মানে গতিশীল মানে ছোটো যদি করতে লেগে যায় সেক্ষেত্রে আমি কুলোমের সূত্র কাজে লাগাতে পারি না দুটি আধানে বললাম আর যদি একটি স্থির ধরো এটা স্থির আর এটা গতিশীল আধান তাহলে কিন্তু কুলম্বী সূত্র মানতে পারে দুটি গতিশীলে প্রযোজ্য হয় না শুধু এটাই মনে রাখবে বাকি সব ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ স্থির দুটি ক্ষেত্রে প্রযোজ্য এবং একটি স্থির একটি গতিশীল আধান এই ক্ষেত্রে কুলম্বী সূত্র প্রযোজ্য ঠিক আছে লিমিটেশনগুলি বোঝা গেল তো আশা করছি বুঝতে পারলে তুই লিখে না পজ করে লিখে নাও আমি সরে যাচ্ছি হ্যাঁ আর একটা কথা আমার পড়ানোটা একটু আলাদা ধরনের আমি নোটের মতো লিখিয়ে পড়াই না বোঝানোর উপর বেশি গুরুত্ব দিই তাই এরকম এবার ভাবে আমি বোঝাই আমার মতে এভাবে বোঝালে তোমাদের মাথাটা একটু বেশি ঢুকবে কারণ নোটস তো এতদিন পড়ে এসছো নতুনভাবে কিছু শেখো দেখো কতটা শিখতে পারো যদি এরকম পড়ানোতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তবু কমেন্টে জানিও তাহলে আমি চেষ্টা করব ওইভাবে নোটস লিখিয়ে পড়ানো কিন্তু আমার মতে আমি এরকমই আমি এভাবে পড়াতে চাই এবার আমি এভাবেই পড়ি আসলে আমি দেখেছি নিজের ওপর এটাকে অ্যাপ্লাই করে তখন আমি কোনো টিচারের দেব নোটস পড়তাম ফিজিক্সে সাধারণত নোটস হয় না তখন আমার সেরকমভাবে মানে ভিতর থেকে যে অনুভব ফিজিক্সের প্রতি সেটা আসতো না তাই আমি নিজেই পড়তে শুরু করলাম মানে নিজেই নিজের শিক্ষক এরকম একটা তো নিজের খাতাতে এভাবে নিজেকে শেখাতাম বুঝতে পারলি এই করলি ওই করলি তো দেখতাম যে এভাবে আমি ভালো বুঝতে পারছি আমার জানি না তোমরা কীভাবে বুঝতে পারো আমি নিজের ওপর অ্যাপ্লাই করে সেটা তোমাদের দেখাচ্ছি যে তোমরা বুঝতে পারছ কি না আমি নোট না লিখিয়ে বোঝাচ্ছি এবার একটা কথা আমি অনেকবারই বলি তোমরা লোকও করেছ হয়তো একটু স্পিডেও বলি লাস্টের দিকে এবার একজন কমেন্ট করেছিল যে একটু ধীরে ধীরে বলবা তো আমি বলছি যে আমি যদি একটি কথা বারবার বলি আর স্পিডে বলি সেটা তোমাদের জন্য বেশি উপকারী বারবার বলছি আমি খাচ্ছি বেশি তোমরা শুনছ আমাদের এখানে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না আমার মনে হচ্ছে যে তোমরা বুঝতে পারছো আর যদি আমি আস্তে আস্তে বলি একবার বলি সেটা তোমাদের মাথাতে অতটা সময় ধরে থাকবে না আশা করছি বুঝতে পারলে তো অনেক কিছু বলে নিলাম তো এটা লিখে নাও আজকের মতো এ পর্যন্তই থাক আর বেশি পড়াবো না তো যতদূর পড়ালাম কেমন লাগলো সেটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে যদি বুঝতে পারো তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর যদি মনে হয় থাকে আমার কাছে ফিজিক্সটা পড়বে তাহলে সাবস্ক্রাইব করে দিও জোর করছি না ইচ্ছে হলে বা ভালো লাগলে করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি যখন ভিডিও আপলোড করবো তোমার ফোন নোটিফিকেশান চলে যাবে তো আমি এখন ভাবছি শুধু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভটা কন্টিনিউ করতে নাইন টেনে কিছু ভিডিও করা আছে সেটা আপলোড করে দেবো নতুনভাবে আর ভাবছি করাবো না তোমরা সেটা মতামত জানিও ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত থাক টাটা